বলছি, আজকে কোথায় এসেছিলেন আপনি? আজকে এসেছিলাম মহেন্দ্রপুর অঞ্চল, ভবানীপুরে এসেছিলাম। এখানে আমি আকবর আর স্বপন, আমার বন্ধু, দুজনই খবর দেয় কি একটা মেয়ে প্রায় 16 মাস ধরে চোখে দেখতে পাচ্ছে না, বিয়ে হয়েছিল, তার কারণবশত তিনি এখন বাবার বাড়িতে, তার স্বামীও কিন্তু দেখছে না। তো তিনি যাবে নেপাল ধালান ভোলান, সেখানে চোখের চিকিৎসা করবে। তো তাদের কাছে আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তো আমার দিক দিয়ে আমি হেল্প করলাম। আর আমি চাইব পারিপার্শ্বিক যে আমাদের যারা সাহায্য করতে চায়, রুমা খাতুন আকবরের বাড়ির সামনে, তাকে করতে পারে, তার যেন দৃষ্টিশক্তি ফিরে পায় আর তার সংসার যেন পুনর আবার তিনি ভালো করে যেন তার হাজবেন্ডের সঙ্গে থাকতে পারে, এটাই আছে কথা। কি ওনার স্বামী ওনাকে দেখে না? হ্যাঁ, এটা আমি এখনই শুনতে পেলাম, ওনার স্বামী দেখে না। আমি চাইবো কি দৃষ্টিশক্তি ফিরলে হয়তো সব কিছু ঠিক হবে, এখানে তো হয়নি। তো ভালো চিকিৎসা আমিও যাই না, নেপালে হয় শুনি নাকি, তো ওখানে যাবেন, তো আমি হেল্প করলাম। আর সবাইকে বলবো তার পাশে যেন দাঁড়ায়। আবাস যোজনার ঘর অ্যাকচুয়ালি তো বন্ধ আছে, এখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের বাংলাকে তো ইয়ে করে রেখেছে, তো বন্ধ আছে। তো এখন বাংলা আবাস যোজনায় নাম আছে কি না সেটাও দেখার একটা বিষয় আছে, স্বপ্ন আছে সেটা দেখবে। আর প্রশাসনকে এটা জানায়নি, তবে আপনাদের মাধ্যমে চাইবো প্রশাসনও একটু ভরক্ষেপ দেব। এখন যে পাশে দাঁড়ায় তো মেয়েটা উদ্ধার হবে আর কি। দেখুন, আমি যে কোনো মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজেকে খুব খুশি মনে হয়, আর আমি যেবার তার কোনো মাধ্যম হতে পারি তো নিজেকে খুব ধন্য মনে করব। বুলবুল খান, এই অবধি আমার পাশে কেউ দাঁড়ায়নি, পিজিতে খুবই একেবারে ঘুরে বেড়াই আমি কেঁদেছি, চোখের জল এখনও বন্ধ নাই, মেয়ের পাছনে সব কিছু হারিয়ে ফেললাম, আর আমার কাছে কামাইয়ের কোনো পদ্ধতি নাই, পায়ের খাটি 300 টাকা পায়, খরচা আমার হয়তো 1000 টাকা দিনে, কি করব, সংসার কি করে পালন হবে, মেয়ের পাছনে সব হারে ফেললাম, না কেউ আসেননি। কে এসেছিল আজকে আপনার বাড়িতে? আমার বাড়িতে জেলা পরিষদ সদস্য, এই যে আপনার কি নাম বলে, ডারুল সুলতাননগর, উনি ভদ্রলোক এসেছিলেন, আমি মেয়ের মানে রিপোর্ট করেছিলাম। এই যে আমার আকবর ভাই সামনে আমার বাড়ির পাশে আছে, উনি সবই আমার জানেন। তো বুলবুল খান আমার মেয়েকে একটু সহযোগিতা করতে এসেছিলেন, আর উনি যেটা সহযোগিতা করেছেন, আরও যদি প্রশাসন আমার মেয়ের যদি পাশে থাকে তাহলে একটু আমি উন্নত পাবো। 3.5 বছর ধরে তো আমি মেয়ের পাশে খুবই ব্যস্ত রয়েছি, আর আমার হাতে মানে কিছু নাই, সহযোগিতা আমি কারো পাই না। শুধু প্রথম আমার বুলবুল খান ভাই আমার মানে আমার মেয়ের জন্য যেটুকু করেছে, সাহায্য করেছে, আবার প্রশাসনকে রিকোয়েস্ট করা হচ্ছে যদি আমার মেয়ের পাশে থাকে, আবার যদি হয়তো মেয়েটা জীবন পায়, আলো দেখতে পায়, তাহলে ওনার স্বামী হয়তো এনাকে মানে নিয়ে যেতে পারে, এনার মানে ভালো হয়তো ঘর পরিবার বসবাস হবে, এখন হয়তো আলো নাই চোখে, হয়তো গুরুত্ব দেয় না, ওনার কাছে উনি হয়তো একটা বিয়ে করবে, হয়তো ডাইভোর্স নেবে, কিন্তু যেটা বাচ্চা রয়েছে সে বাচ্চাটাকে খুবই কষ্ট করে ওকে পালন করেছি, এখন বাচ্চাটার 3 বছর 4 মাস বয়স। স্বামী দেখে না? স্বামী এখন বর্তমানে দেখে না। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার 3টি মেয়ে, 1টি ছেলে। কি করেন আপনি? আমি করি মাঠের কাজ। কি নাম আপনার? সাজিমতি। বাড়ি কোথায়? ভবানীপুরে। আজকে কে এসেছিল আপনার বাড়িতে? বুলবুল, জেলা পরিষদ সদস্য বুলবুল খান। সদস্য বুলবুল খান। আচ্ছা, কেন এসেছিলেন আপনার বাড়িতে আজকে? আমার বাড়িতে আমাকে সাহায্য করার জন্য। কি হয়েছে আপনার? আমি 2টি চোখে অন্ধ। কবে থেকে? 1 বছর 4 মাস। কি করে হয়েছিলেন অন্ধ? আমি জানি না, আপনা আপনি অসুস্থ। মানে কি অসুস্থ হয়েছিল আপনার, কিভাবে অসুস্থ হয়েছিল? অনেক কি বলছি, আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে, মেয়ে আছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? 4 বছর হচ্ছে। স্বামী কি করে আপনার? আমি বাইরে থাকে, কাজ করি। আপনাকে সাহায্য করে না? না, টাকা পয়সা কিছু নাই, এমনি আসছে, দেখভাল করে চলে যাচ্ছে। বলছি, কোথায় কাজ করে আপনার স্বামী? দিল্লি হোটেলে। আচ্ছা, কিসের কাজ করে? ওই খাবার দাবার করছে। মানে আপনার স্বামী আপনাকে দেখে না? না, আবার টাকা সাহায্য করলো, পয়সা
তো এবার কি চোখের অপারেশন হবে এবার? হ্যাঁ। এবার যাবেন নেপাল? হ্যাঁ নেপাল যাব। আমি সব থেকে কি করব, আমাকে যাই সাহায্য করলো আমি তার নাম করব বুলবুল। আচ্ছা বলছি যে প্রশাসনকে, প্রশাসনের লোক এসেছিল সাহায্য করেছে বা এরকম জানে? কেউ না, কেউ পাশে দাঁড়িয়ে প্রথম আলা এই বুলবুল সাহায্য করেছে আমার। আচ্ছা আর কেউ আসেনি পাশে? না কেউ না। মেম্বাররা জানে আপনার, আপনি এরকম অন্ধ হয়ে গেছেন? না কিচ্ছু না জানে তো, পারে আমার এই সাহায্য করেনি কেউ। আচ্ছা নেপাল, নেপালে গিয়ে অপারেশন হবে? নেপাল গিয়ে আগে দেখবে আমার ট্রিটমেন্ট করবে, দেখবে। আচ্ছা বুঝি, আবাস যোজনার ঘর পেয়েছিলেন? না কিচ্ছু পাইনি। আচ্ছা রেশনের চাল পান? হ্যাঁ রেশনের চাল পাচ্ছি। আর কোনো সাহায্য পান না? না কিচ্ছু না। দুমা খাতুন। আর আপনার স্বামী, স্বামীর কি নাম? সাগর। সাগর কি? সাগর আলী। কয় ছেলে মেয়ে? একটাই মেয়ে। কত বছর বয়স মেয়ের? 3 বছর 4 মাস। তাহলে আপনি এখন কোথায় থাকেন, বাবার বাড়িতে? বাবার বাড়িতে থাকছি। আচ্ছা আপনারা কয় ভাই বোন? আমরা 3 বোন 1 ভাই। বাবা কি করে? বাবা মাঠে কাজ করে। বাবার কি নাম? সজিম উদ্দিন।